তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মাছ, মাংস, ডিম, মানে সবজি, এগুলো তো বানানোই হয় বা ডেলি বানাচ্ছি। তো আজকে আমি বানাবো মিষ্টি। তো এখন তো আমের সময়, কাঁচা আম, তো আম দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়। তো আজকে আমি আম দিয়ে আমাদের বাঙালি, মানে যেভাবে বাঙালি মিষ্টি, ট্রেডিশনাল মিষ্টি যেটা হয়, তো আজকে আমি আম দিয়ে মিষ্টি বানাবো, কাঁচা আম দিয়ে, আর তাও আবার রসগোল্লা। তো চলুন দেরি না করে শুরু করি, চলুন শুরু করি রসগোল্লা বানানোর জন্য। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এই যে দুধ আছে, চিনি আছে, আর এই নুকুনদানা, আর এই যে কাঁচা আম, এক বোঠায় দুটো আম। তো আগে আমি দুধটা গরম করে নিই, দুধটা গরম বসাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দুধগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আমার দুধ ভালো করে ফুটে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে আমি ভিনিগার দিয়ে দুধটা ছানা ফাটিয়ে দেবো। আমি এখানে আমার আন্দাজ মতন ভিনিগার নিয়ে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভিনিগার দেব আর ছানাটা ফাটাবো। দেখুন কি সুন্দর ছানা কেটে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব, আর এই ছানার জলটা যদি রেখে দেন বোতলে ভরে বা কিছুতে ভরে ফ্রিজে অনেক দিন, এটা দিয়ে আবার ছানা কাটা যাবে, অনেকবার ছানা কাটা যাবে। অনেকটাই ছানা হয়েছে, জল বেরিয়ে গেল না। এইভাবে জলটা চিপে চিপে বার করে দিচ্ছি, কেন কি আমি কাপড়ে দিইনি, কাপড়ে ছাকিনি। এইভাবে জলটা বার করে দিচ্ছি, এরপর আমি এর ভেতর দেবো একটু ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার কারণ হচ্ছে যে ভিনিগারের যে টক ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তো আমি এবার এই যে আমটা, এই আমটা একটু গ্রেট করে নেব। আমের যে সবুজ অংশটা আছে এটাই নেব আমি। গন্ধ দিচ্ছে, পাচ্ছিস? আমের বেশ একটা সুন্দর সেন্ট দিচ্ছে। আমি এই যে আমের ছোকলাটা যে গ্রেট করলে, আর এই যে হামানদিস্তাটায় একটু এটাকে ফুটে নেব। ফুটে নিলে মানে ছানার সাথে এটা ভালো মিশে যাবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কাপ মেপে চিনি দেব। দু কাপ চিনি দিলাম,
এবার দেবো 1 কাপ জল। ভালো করে এবার শিরাটা জ্বালবো। এবার আমি ছানাটা মেখে নেবো। 3টে এলাচ নিয়েছি, এলাচটা একটু থেতো করে আমি চিনির ভেতরে দিয়ে দেবো। এলাচটা আমি চিনির ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটা নিয়ে নিচ্ছি। এবার ছানাটা আমি ভালো করে মাখিয়ে নেবো ভেতরে। এবার আমি এই যে আমের ছোকলাগুলো দিয়ে দিচ্ছি। নতুন রকম টেস্ট। এইবার ছানাটাকে খুব ভালো করে মাখাতে হবে। এই চাটুটের এখানটা দিয়ে এইভাবে ডলতে হবে ছানাটাকে। কাঠের উপরে বা পাথরের উপরে ভালো হয়। দেখুন ছানার কালারটা কি সুন্দর হয়ে গেছে। তো এই যে ছানাটা পুরো মাখা হয়ে গেছে আমার। এবার আমি রসগোল্লা বানাবো। আমি কিন্তু আজকে এর ভেতরে না ময়দা দিয়েছি, না সুজি দিয়েছি, কিচ্ছু দিইনি, একদম পিওর ছানা দিয়ে বানাচ্ছি। তো আমি এবার এই যে রসগোল্লাগুলো কেটে কেটে বানিয়ে নিচ্ছি। আগে আমি কেটে নিই একটা মাপ করে, তারপরে ওটা বানাবো। এই মিষ্টির মধ্যে একটা নকুন দানা ভরে দিলাম। রসগোল্লা মিষ্টিটা খেতে ভালো হয়, ভেতরে একটা বেশ রসালো রসালো আর মিষ্টি মিষ্টি লাগে, ওটা ভাল লাগে খেতে। আগে আগেকার মিষ্টিগুলোতে রসগোল্লাতে রকুনদানা দেওয়া থাকতো, কিন্তু এখন দেয় না দেখেছি। তো আমি দিলাম। এটা যখন রসে দেব তখন ভেতরে রকুনদানাটা গলে যাবে আর সুন্দর ওখানে একটা মানে যে মিষ্টিটা এক জায়গায় থাকবে, ভালো লাগে খেতে। তো এরকম চিনির শিরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো আমার ওই 15 মিনিটের মতো জাল দেবো। জাল দিলে তাহলে রেডি হয়ে যাবে। আর চিনির এই শিরাটা খুব সুন্দর হয়েছে, সবুজ সবুজ রঙ, হালকা হালকা সবুজ সবুজ রঙও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। অফ করে দিচ্ছি। এবার খানিকক্ষণ 10 মিনিটের মতন আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো আমাদের রসগোল্লা রেডি। পরে বাবা সুন্দর হয়েছে রসগোল্লা। তো এই রসগোল্লাটাতে আমি যেহেতু কোনো ময়দা সুজি বা দুধ কিছু দিইনি, একদম পুরো পিওর ছানার বানিয়েছি, তো তাই জন্য একটু এরকম মানে চিপসে চিপসে গেছে, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। মাকে দিই খেতে দেখি। তো মাকে দিই খেতে। যা সাইজ!
রসগোল্লা না না খাও সারোজিনীর রস দিস না তো খেয়ে সত্যি সত্যি বলবে কেমন হয়েছে। হ্যাঁ তো কি সুন্দর নরম কেটে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, আমের ফ্লেভারটা আসছে, আসছে হালকা, হেভি টেস্ট হয়েছে খেতে। বাজারের কেনাগুলোতে কি হয়, ওগুলো ময়দা দেয়, সুজি দেয়, তারপরে বানার জন্য বড় বড় হয়। তা আজকে আমি ময়দা, সুজি, দুধ সব কিছু ছাড়াই বানিয়েছি। এ দেখুন কি সুন্দর কেটে গেল, নরম হয়ে গেছে। দারুণ হয়েছে, নরম হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আরো গরম গরম আছে তো আরো ভালো লাগছে খেতে, খেতে ভালো লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখলেন তো আমি রসগোল্লা বানিয়েছি, একটু চিপসে চিপসে গেছে কিন্তু খেতে দারুণ হয়েছে রসগোল্লাটা। তো এইভাবে বানিয়ে খাবেন, আর আমের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, আর চিনির রসটাও খুব সুন্দর, মানে মিষ্টিটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছে, না বেশি না কম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।